বর্বরতার যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। জোর করে স্ত্রীর মুখের ভেতরে অ্যাসিড ঢেলে দিয়েছে পাষণ্ড স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন। এই নারী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। চিকিৎসকদের আশঙ্কা, অ্যাসিডে পুড়ে গেছে তার শ্বাসনালী এবং পাকস্থলী। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। দর্শক, নির্মম এই ঘটনাটি ঘটেছে গেল রোববার কিশোরগঞ্জে। খান মামুনের তোলা ছবিতে জানাচ্ছেন শামিমা সুলতানা। নেত্রকোনার মেয়ে, মাস ছয় আগে পারিবারিকভাবে বিয়ে হয়। মা নেই, বাবা অসুস্থ, ভাইয়ের আর্থিক অবস্থাও ভালো নয়। তাই বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ভালোভাবে মেনে নেয়নি নির্যাতিত গৃহবধূ ও তার পরিবারকে। ভুক্তভোগী ওই নারীর ভাই জানান, দিন দিন তার উপর বাড়তে থাকে নির্যাতন, যা এক পর্যায়ে রূপ নেয় অ্যাসিড সন্ত্রাসে। গেল 26 জুলাই ওই গৃহবধূকে জোর করে অ্যাসিড খাইয়ে দেয় তার পাষণ্ড স্বামী ও শ্বশুর শাশুড়ি। ভুল বলতে ওইটাই নিয়ে সম্ভবত ওরা আমার বাড়িতে যায়ও না, আসেও না। ওর একটা মোবাইল আছিল, ওর জামাই মোবাইলটা এই ঘটনার আগের দিন রাত্রে ভাঙিয়ে পালাইছে, এই আর কি। ওর পরে ওর শ্বশুর শাশুড়ি জামাই ওর মুখে, ওদের ঘরে এসিড আছিল, এসিড ঢাইলা দিছে মুখে। ঘটনার পরপরই তাকে নেওয়া হয় কিশোরগঞ্জের একটি হাসপাতালে। অবস্থা খারাপ হতে থাকলে স্থানীয়রা খবর দেয় ওই নির্যাতিতার পরিবারকে, তারা নিয়ে আসেন ঢাকা মেডিকেলে। চিকিৎসকরা বলছেন তাদের আশঙ্কা, অ্যাসিডে তার পাকস্থলী ও শ্বাসনালী পুড়ে গেছে। ভালনারেবল সিচুয়েশনে আছে, সো বলা যাচ্ছে না, বাট এটি থেকে দুটা কমপ্লিকেশন হতে পারে, যেটা হলো যে লাংসের প্রদাহ হতে পারে ফুসফুসে, যেহেতু যদি অ্যাসিডটা চলে যেতে থাকে সেক্ষেত্রে একটা রিস্কে চলে যেতে পারে। আর আরেকটা হলো যে যদি পাকস্থলীতে যেতে থাকে তাহলে পাকস্থলী ছিদ্র হয়ে যেতে পারে, পারফোরেশন। বাট আমাদের ম্যানেজমেন্টটা চলছে, বাট ইন কেস অফ এনি মানে ইমার্জেন্সি আমরা আইসিইউতে কল দিয়ে রেখেছি, সো ম্যানেজমেন্টের জন্য আমরা সাথে যেন শিফট করতে পারি। মহিলা আইনজীবী সমিতি জানায়, অ্যাসিড ঢেলে দেওয়ার ঘটনায় মামলা চালাতে ভুক্তভোগী অসহায় পরিবারটির পাশে দাঁড়াবে তারা। তাকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যৌতুক দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে। আমরা এই কেসটাকে দেখছি, তার সুরক্ষা এবং তার যে সমস্ত বিষয়গুলো সব কিছু আমরা দিব এবং অ্যাসিড। আরও জানান, বিচারিক কাজ দ্রুত এগিয়ে নেওয়া গেলে ভবিষ্যতে আর কেউ এমন নির্মমতা ঘটানোর দুঃসাহস করবে না। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।